আসসালামু প্রথমে তাইবুর রহমান আপনাকে যুক্ত করেছে তাইবুর রহমান আপনি বলেন ধন্যবাদ আসিফ ভাইয়া আমাকে যুক্ত করবার জন্য শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ শুনতে বলেন আচ্ছা আমি আপনার গত একটা লাইভে যুক্ত হয়েছিল তো কথা প্রসঙ্গে আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন কুরআন অনুসারে প্রথম মুসলিম কে তো সেটার কিছু রেফারেন্সও দেখিয়েছেন কুরআন থেকে সেখানে موسی ইব্রাহিম আদম নবী মোহাম্মদ অনেকেই প্রথম মুসলিম হিসেবে বলা হয়েছে তো আমি আপনার লাইভ শেষে আবার লাইভে শুনে প্রতিটা আয়াত তাফসীর সহ মিলিয়ে দেখেছিলাম তো আনামের একশো তেষট্টি নম্বর জায়গাটা আপনি আমাকে দেখিয়েছিলেন তাপসির সহ পড়ার পর সেখানে আমি একটা জিনিস দেখলাম সেখানে লেখা আছে নবী মহম্মদ বলছিলেন আমি যেন আমার মধ্যের মধ্যে প্রথম মুসলিম হই কেননা প্রত্যেক নবী ওই মধ্যের মধ্যে প্রথম মুসলিম হয়ে থাকে যার উপর ওই নাজিল হয় তো সেক্ষেত্রে ইব্রাহিমের সময় ইব্রাহিম আদমের সময় আদম নবী মহম্মদের সময় নবী মহম্মদ এটা তো পরিষ্কারভাবে বলা আছে আমি সুরা আনামের একশো তেষট্টি নম্বর আয়টা দেখেছিলাম আপনি একটু স্ক্রিন আনলে এটা একটু দেখতে পারতাম আবার কিন্তু কোরআনের আয়াতে কি লেখা আছে সেটা আপনি একটু বলেন আগে কোরআনে কি বলা আছে বিষয় তাফসিলে না কুরআনে কি বালা আছে বিষয় কুরআনের আয়াত যেগুলো দেখিয়েছিলেন সেখান থেকে তো এক এক জায়গায় বলা হচ্ছিল কিন্তু তাফসির পড়ার পর দেখলাম যে একটু ভিন্ন আছে তাফসিরটা তো ডিফিনেটলি এটা তো বোঝাই যাচ্ছে যে যখন হচ্ছে কুরআনের আয়াতটা নাজিল হলো নাজিল হওয়ার পরে যারা তাফসিরা লিখলো তারা কারকরা নিশ্চয়ই এই কন্ট্রাডিকশনটা দেখেছে দেখে তারা নিশ্চয়ই মেলাবার চেষ্টা করেছে যে হ্যাঁ এটা তো মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে একটার সাথে তো একটা মিলতেছে না তাহলে আমরা কি করব তাহলে আমরা এখন তো মিলাইতে হবে কিন্তু কোরআনের আয়াতে কি বলা আছে সেটা আগে একটু দেখি আমরা আমি আপনাকে শেয়ার দিচ্ছি হ্যাঁ একটু এখানে এই যে প্রথমে আমরা সুরা আরাফের একশো তেতাল্লিশ নম্বর আয়াতটা দেখি এখানে বলা হচ্ছে আহ মুসা বলতেছে তখন অতঃপর যখন তার হুশ আসলো তখন সে বললো আপনি পবিত্র মহান আমি আপনার নিকট তবা করলাম এবং আমি মুমিনদের মধ্যে প্রথম এই কথাটা কি বলা আছে এখানে হ্যাঁ হ্যাঁ বলা আছে তাহলে এই মুমিনদের মধ্যে প্রথম এটা কি সে মানে তার সময় মুমিনদের মধ্যে প্রথম নাকি সকল মুমিনের মধ্যে প্রথম এটা বললো কারণ আয়াত থেকে প্রথম প্রথম বলা হচ্ছে মুমিনদের মধ্যে আয়াত থেকে তো বোঝা যাচ্ছে না ভাবে আয়াত থেকে তো এটাই মনে হচ্ছে যে সে মুমিনদের মধ্যে প্রথম তাই না হ্যাঁ আয়াত থেকে এটাই মনে হচ্ছে এখন তাফসির গ্রন্থগুলা যারা লিখেছেন ডেফিনেটলি তারা জানতো যে কোরআনটা তো তখন তাদের কাছে আছে এবং তারা তো জানে যে একটা সাথে এইখানে তিন চার ধরনের কথাবার্তা বলা আছে এটাকে তো তাদের কোনো না কোনো ভাবে হ্যাঁ কোনো না কোনো ভাবে বোঝা মিল দিতে হবে সুতরাং তারা তো ডেফিনেটলি এটাই করবে যে বলবে যে এটা হচ্ছে মুসার সময় প্রথম মুসার সময় প্রথম এটা তো জানি সবাই জানে কিন্তু এই যে এটা তো মানে কোনো অবাক করার মতো বিষয় না মুসার সময় প্রথম এটা আবার বলার কি আছে তাই না

প্রথমে আমরা আয়াতগুলো একটু দেখি দাঁড়ান এটা হচ্ছে কথা আমরা মোহাম্মদের কথাটা দেখি কথাটা আমরা একটু পড়ি মোহাম্মদ কি বলে দেখি এটা হচ্ছে উনচল্লিশ নম্বর স্তরের বারো নম্বর আয়াত এখানে বলা হচ্ছে আমাকে আরো নির্দেশ দেওয়া হচ্ছে যেন আমি প্রথম মুসলিম হই এই কথাটা কি দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু সে তো প্রথম মুসলিম না ইসলাম অনুসারে প্রথম মুসলিম তো হচ্ছে গিয়ে আদম নাকি আবার ইসলাম অনুসারে প্রথম মুসলিম হচ্ছে ইব্রাহিম নাকি তাহলে প্রথম মুসলিমটা কে তাহলে এই জিনিসটা তো তাফসির কারকরা যখন তাফসির লিখেছেন তখন তো তারা ডেফিনেটলি জানে যে এখানে মানে গন্ডগোল আছে এক এক জায়গায় এক এক কথা বলা হয়েছে তাদের তো কাজটাই হচ্ছে গিয়ে এই গন্ডগোল যেন মানুষ মুসলিমদের মধ্যে যেন দিদাদন্দ তৈরি না হয় মুসলিমদের মধ্যে যেন ইয়ানা তৈরি হয় তারা তাপসিটা লিখছি তো কারণই হচ্ছে গিয়ে যেন এই গঞ্জামগুলা মিটা মিটানো যায় তাই না সেটা তাফসীর কারক তো ডেফিনেটলি এটাই লিখবে কিন্তু কোরআনের আয়াতটা পরে তো আপনি এটাই আমাদের কাছে এটাই মনে হয় এটাই মনে হচ্ছে যে এটা তো নানা ধরনের কথাবার্তা বলা আছে নাকি হ্যাঁ হ্যাঁ কিন্তু আসিফ ভাই আমি আপনার একটা লাইভ শুনেছিলাম আপনি বলছিলেন কোরআনের আয়াত পড়তেও পুরোপুরি এটা জানা যাবে না এটার জন্য তাফসীর দেখতে হবে এটার সম্পর্কিত হাদিসগুলো দেখতে হবে হ্যাঁ তাফসিল গুলা দেখতে হবে তাফসির তাফসিরে তারা কিভাবে ব্যাখ্যা করেছে সেটা দেখতে হবে কিন্তু এই আলোচনাটা তো হয়ে যাওয়ার পরেই তো তাফসিটা লেখা হয়েছে এই যে এই বৈসাদৃশ্য যে আছে বৈপরীত্য যে আছে কোরআনের ভিতরে এইগুলা মেটাবার জন্যই তো তাফসিল লেখা হয়েছে তাফসিরটা মানে তো এটা না যে হচ্ছে গিয়ে সেই তাফসির কারক আল্লাহ পাকের মানে চিন্তাটা জেনে সে তাফসির লিখেছে তাফসির কারক তো অলরেডি জানে যে এটা নিয়ে গন্ডগোল হয়ে গেছে এটা নিয়ে তর্ক বিতর্ক গন্ডগোল হয়ে গেছে অলরেডি মুসলিমদের মধ্যে তার তো কাজটাই হচ্ছে সেই গন্ডগোলটা গন্ডগোলটার একটা গোদামিল দেয়া তাই না

না না মনে করেন যে বাইব মানে যে হচ্ছে গিয়ে খ্রিস্টান ধর্মের বিশ্বাসী বাইবেলের একজন পণ্ডিত সেই ব্যক্তির কাছ থেকে কখনো আপনি এই ধরনের কথা শুনবেন যে বাইবেলের ভিতর একটা গন্ডগোল আছে ভাই বাইবেলটা তো ভিতরে বিকৃতি আছে গন্ডগোল আছে এই কথা তো আপনি একজন খ্রিস্টান ব্যক্তির কাছ থেকে শুনবেন না তাই না যে হচ্ছে মনে প্রাণী খ্রিস্টান এবং যে মনে প্রাণী বাইবেলকে বিশ্বাস করে তার কাছ থেকে তো এই ধরনের কথা শোনা তো খুবই রেয়ার কেস হবে ভয়ঙ্কর রেয়ার কেস হবে নাকি হ্যাঁ বিশ্বাসের কাছ থেকে শোনা যাবে না এরকম তো এই ইবনে কাসির তো এইটা বিশ্বাস করে ইবনে বা যে কোনো তাফসির কারো কি খুব ভালোভাবে বিশ্বাস করে যে কোরআনের ভিতরে কোনো নাই নাকি তো তো দেওয়ার জন্যই সে লিখছে লিখছে ওই তাই না ওই অংশটুকুর দলিল ধরে এখন যদি আপনি বলেন যে বৈশাদৃশ্য নাই বৈপরীত্য নাই তাহলে কেমন হবে ভাই আরো বোঝাচ্ছি মনে করেন আমি একটা বই লিখছি ঠিক আছে কিন্তু আমি লেখার সময় বইয়ের ভিতরে নানা ধরনের মিস্টেক করছি নানা ধরনের ভুলভাল করছি নানা ধরনের এক জায়গায় বলছি এক কথা এক জায়গায় বলছি আরেক কথা হুম এক জায়গায় বলছি যে আমি সবসময় প্রতিদিন আমি গরুর মাংস দিয়ে ভাত খাই আরেক জায়গায় লিখছি যে আমি মঙ্গলবার দিন গরুর মাংস খাই না এই কথা দুইটা তো বিপরীত মুখে কথা নাকি কন্ট্রাডিক্টরি কথা নাকি তাইবুর ভাই আমি যদি বলি যে আমি প্রতিদিন গরুর মাংস দিয়ে ভাত খাই আরেকটা পাতায় আমি লিখি যে আমি মঙ্গলবার দিন গরুর মাংস দিয়ে ভাত খাই না হুম এই কথা দুইটা যদি আমি একই বইতে লিখি দুইটা ভিন্ন চ্যাপ্টারে কথা দুটো তো বিপরীতমুখী কথা না কি কথা দুটার ভিতর একটা কন্ট্রাডিকশন আছে এক দিন এক জায়গায় বলছে আমি প্রতিদিন খাই আর এক জায়গায় বলছে আমি শুধু মঙ্গলবার দিন গরুর মাংস খাই না মুরগির মাংস খাই তাহলে কথা দুটার ভিতর তো পার্থক্য আছে বৈপরীত্য আছে তো অবশ্যই মঙ্গলবার এর মধ্যে তো প্রতিদিন পড়ে প্রতিদিনের মধ্যে পড়ে হ্যাঁ এখন আমার আমি মরেটরে গেছি বা আমি ধরে নেওয়া হয়ে গেছি এরপর আমার একজন ভক্ত আমার একজন অনুসারী সে এটাকে ব্যাখ্যা দেয়া শুরু করলো যে এখানে তো আসলে মানে প্রতিদিন বলতে প্রতিদিন বোঝানো হয় নাই আসিফ নয় যে যখন বল লিখেছে প্রতিদিন প্রতিদিন সে গরুর মাংস খায় এখানে প্রতিদিন বলতে প্রতিদিন বোঝানো হয় না এখানে প্রতিদিন বলতে বোঝানো হয়েছে বাকি ছয় দিন আর মঙ্গলবারটা বাদে এখানে তার বক্তব্যটাকে ধরে তার যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যাটাকে ধরে আপনি যদি বলেন যে আসিফ নয়ুদিনের লেখাতে কোনো ভুল নাই তাহলে কেমন হবে ভাই আমি তো ডেফিনেটলি ওইটার ভিতরে ভুল কথাই বলছি ভুল কথাই লিখছি বইটার ভিতরে তখন আমার যে ব্যাখ্যাকারী আমার কয়েক বছর পরে সেই ব্যাখ্যাকারী তাফসির কারো কাইসা আমার বইয়ের ভিতরে যে বই ছিল সেটাকে মেটাবার জন্য সে লিখছে প্রতিদিন বলতে এখানে প্রতিদিন বোঝানো হয়নি প্রতিদিন বলতে এখানে বোঝানো হয়েছে অমুক তমুক কেমনে হইলো ভাই তাইলে আপনি যদি সেই ব্যাখ্যাকারকের ব্যাখ্যাটাকে দলিল ধরেন তাহলে এখানে কেমনে হবে এই ক্ষেত্রে তো ব্যাখ্যাকারকের ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হবে না এই ক্ষেত্রে তো আপনার দেখতে হবে মূল টেক্সটে কি লেখা আছে তাই না এরকম আসলে এই মূল টেক্সট পড়ে কোরআনের আয়াতগুলো পড়ে তো সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না অনেক কিছু যেমন আপনি আমাকে এখন যে আয়াতটা দেখাচ্ছেন মানে আরেকটা প্রবলেমের কথা আপনি বললেন কোরআনে বলা আছে যে কোরআনটা পরিষ্কার বিস্তারিত ভাবে নাজিল করা হয়েছে কোরআনে তো এটা বলা আছে আপনি তো এখন বলছেন যে কোরআনের আয়াত পরে বোঝা যায় না যে কোনটা দ্বারা কি বোঝানো হয়েছে মানে আপনি কি বলতে চান যে কোরআনের আয়াত পড়তে বুঝতে হইলে আপনার অবশ্যই তাফসির লাগবে নাকি আপনি বলতে চাচ্ছেন তাফসির লাগবে না হ্যাঁ তাফসির লাগবে কারণ এখন আপনি আমাকে যে আয়টা দেখাচ্ছেন কোরআন মানে তো আল্লাহ তালবানী আল্লাহ যা বলেছেন এখন এখানে এই এই জায়গাটা আমাকে আরো নির্দেশ দেওয়া হয়েছে তো আল্লাহ তো বলছেন আমাকে আরো নির্দেশ দেওয়া নবী মোহাম্মদ বলছেন তো আল্লাহর বন্ধন নবী মোহাম্মদ কিভাবে করবে কোরআনে এটাও তো বোঝা যাচ্ছে না এখান থেকে শুনতে পাচ্ছেন আমার কথা হ্যাঁ হ্যাঁ সরি আমি একটু মিউট করে কথা বলছিলাম দাঁড়ান আমি একটু বের করছি

হ্যাঁ কোরআনে তো হ্যাঁ মানে কোরআনে তো ইয়া থাকবে আল্লাহর কথা থাকবে এখানে তো আরো একটা সমস্যা আছে যে এইখানে দেখেন এইটার মানে বাংলা শব্দটা হচ্ছে এবং আমি আদিষ্ট হয়েছি আল্লাহ কিভাবে আদিষ্ট হয় এটা তো নবীর কথা হয়ে গেল নাকি বলছি অনেক কিছুই বোঝা যাচ্ছে না হ্যাঁ তাহলে এটা নবীর কথা নাকি আল্লাহর কথা সেটাই বা বুঝবো কি আমরা তো যতদূর জানি যে কোরআনের প্রত্যেকটা শব্দ আল্লাহ দ্বারা লিখিত আল্লাহ আল্লাহ ওইটা লোহে মাহফুজে সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে লিখে রাখছে তাই না তাহলে এখানে আবার মোহাম্মদের কথা এলো থেকে আবার এক জায়গায় আসে আবার জিব্রাইলের কথা জিব্রাইল ওইখানে কথা বলছে এটা পরে তো বোঝা যায় না যে কোনটা আল্লাহর কথা কোনটা জিব্রাইলের কথা কোনটা নবীর কথা তিনজনের কথা এটার ভিতরে ঢুকাই দিচ্ছে নাকি আবার বান্দার কথা আছে সুরা ফাতিহা তো বান্দার কথা নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন এবার আপনি বলেন যে এই বিষয় আর কি বলতে চান বলেন না আসলে আমি এটাই বলতে চাচ্ছিলাম তাফসীরের সাথে আয়াতের মিল থাকছে না সেক্ষেত্রে সেক্ষেত্রে তাফসির কারক তো তাফসির এটা তো ডেফিনেটলি বোঝাই যায় যে একজন যেহেতু বিশ্বাসী মুসলিম সে তো মানে কোরআনের যে এই বৈপরীত্য বৈপরীত্য তো সে সলভ করারই চেষ্টা করবে সে তো এটাই লিখবে যে এখানে এটা দ্বারা এটা বোঝানো হয়নি ওইটা বোঝানো হয়েছে প্রথম মুসলিম দ্বারা প্রথম মুসলিম না তার সময় প্রথম মুসলিম বোঝানো হয়েছে এই যে তার সময় এটা তো কোরআনে নাই তাহলে সে পাইলো থেকে সে হচ্ছে কি এটার ব্যাখ্যাটা করছে তাই না মানে মিলাবার চেষ্টা করছে বোঝা মিলটা দেওয়ার চেষ্টা করছে নাকি হ্যাঁ আচ্ছা বুঝতে পেরেছি আর মানে মানে এই ধার্মিকরা যে এই ধরনের গোজামিল দেয় এটা তো নতুন কিছু না এটা তো আমরা যুগে যুগে খ্রিস্টান খ্রিস্টান ধর্মের ভিতরে দেখি হিন্দু ধর্মের ভিতরে দেখি সমস্ত ধর্মের মানুষই হচ্ছে গিয়ে তার যারা তাদের ধর্মটাকে সত্য বলে মনে করে তারা ঘুরায় পিছা নানা ভাবে এদিক সেদিক কইরা মানে ঠিকই দেখাবে যে আমাদের ওইখানে এটা দ্বারা এটা বোঝানো হয় নাই হ্যাঁ আমি আমাদের লাইভে অনেক মুমিন আসছে এই পর্যন্ত যারা ওই আইসা বলছে যে মানে ইহুদিন আসারাদের সাথে বন্ধুত্ব করো না এখানে এসে বলতেছে না 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 এখানে তো বন্ধুত্ব বলতে বন্ধুত্ব বোঝানো বোঝানো হয়নি বন্ধুত্ব বলতে হয়েছে হ্যাঁ এটা হচ্ছে অভিভাবক হ্যাঁ এটা দ্বারা মানে ইহুদিন আসরাদের সাথে বন্ধুত্ব করা যাবে আরে কি বলেন কি বলেন ইহুদিন ইহুদিন আসরাদের আসরাদের সাথে সাথে বন্ধুত্ব করা যাবে কে বলছেন এই কথা অনেক আমাদের লাইভে অনেক মুমিন এসে বলছে আপনি কি শুনছেন এগুলা হ্যাঁ হ্যাঁ শুনেছি আচ্ছা আসি ভাই আমি একটা কথা বলি আপনি আবার অনুভাবে নিন না আমি অনেক সময় দেখেছি কোনো ধার্মিক যখন কোন একটা আয়াত দেখেন কোরআন থেকে তখন আপনি বলেন যে আয়াত দেখে তো বোঝা যাবে না আমরা তাপসির থেকে তাপসির থেকে দেখি তাহলে কি বলা আছে চিত্র তো আপনি তাফসিরে সহায়তা নেন চিত্র আপনি কি বলবেন তাফসিরে অবশ্যই সহায়তা নেই তাফসীরটা একটা মানে ওইখানে আলেমরা কিভাবে ব্যাখ্যা করছে সেটা জানার জন্য কিন্তু তার মানে তো এটা না যে আমি আলেমদের কথাটা মানে আলেমরা যে যে কথা লিখছে সবকিছু আমি বিশ্বাস করি তাতো না হাদিস তো আমাদের তা হাদিসে যেতে হবে তার মানে তো এটা না যে আমি সব হাদিস বিশ্বাস করি হাদিস আমি তো এটা জানি ভালো করে যারা হাদিস লিখছে যারা হাদিস গ্রন্থ সংকলন করছে তারা নবীর চরিত্রকে রক্ষার যথাসাধ্য চেষ্টা করছে আমি তো হাদিস কে বিশ্বাস করি না ভাই আমি জানি যে তারা তাদের ভিতরে সবচেয়ে বড় যারা আলেম আছে তারা এই হাদিস গুলো লিখছে কিন্তু তাদের ভিতরে তো এই কনফার্মেশন বায়াসটা অবশ্যই থাকবে যে আমরা কোনো না কোনো ভাবে নবীকে ভালো দেখাবো তাই না একই ঘটনা তো সত্য সকল ধর্মের ক্ষেত্রে যেমন ধরেন এই যে চারজন যে গসপেল লেখক তাদের তো ডেফিনেটলি তাদের ইয়াটা ছিল যে যিশুরে একটা ভালো চরিত্র হিসেবে দেখানো জিশুরা একটা মানে অলৌকিক ক্যারেক্টার হিসেবে দেখানো ডিফিনিটলি আমি জানি কিন্তু তারপরে আমরা তো সেই গসপেলগুলো পড়ি বাইবেলের সেই গসপেলগুলো পড়ি কারণ কি কারণ আছে তারা কি লিখছে এটা জানার জন্য তারা তো এই বিষয় পণ্ডিত জন পল সে তো পণ্ডিত সে তো খ্রিস্টান ধর্মের উপর পণ্ডিত এটা তো আমি অস্বীকার করি না সে পণ্ডিত কিন্তু এটাও জানি সাথে যে সে তো এই বিষয়ে একটা বায়াসের শিকার সে তো এই ধর্মে বিশ্বাস করে তাহলে তো সে ডিফিনিটলি বায়াসড হবে তাই বড়মান ভাই বলেন আচ্ছা বুঝতে পেরেছি আপনার কথা আমার আসলে এটাই বলার ছিল আর কি আচ্ছা আর কি কিছু বলবেন আপনি না আমার আর কোনো প্রশ্ন নেই আজকে ধন্যবাদ আপনাকে আমাকে যুক্ত করার জন্য আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ভালো থাকেন পরের জন্য